হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনান ব্লকস এই তো আমরা বেরোচ্ছি আমার মাসির বাড়ি যাব আমার মাসির ছেলের শূন্যতা যে তার উপলক্ষে আমার মাসির বাড়ি যাব চলে এই তো রাস্তা ওদের বাড়ি যেতে এরকম রাস্তা একটু অন্ধকার হয়ে গেছিলো আমাদের বেরোতে লেট হয়েছিল বলে এই তো আমার সবটা মাসি এটা দুই নম্বর মাসি এটা চার নম্বর মাসি এই তো আমার মাসিরা হাই বলছে এটা আমার ছোট মাসি আমার মা চলে গেল পাশ দিয়ে এই তো এখানে আমার মাসি এটা মাসি শুধু জিজ্ঞেস করে কীভাবে ব্লক করিস আমাকে একটু বলবি আমার মারা চার বোন প্রচুর কথা বলছে একসঙ্গে এই তো আমি এই আউটফিটটা পড়ে এসেছিলাম আমার একটা মাসি আর আছে ও আসতে পারেনি ও কাল আসবে এই তো সব লোকজন চলে এসছে প্রচুর লোকজন ঘরে এখন বসে রয়েছে আমার নানিরা আসলো সবাই এগুলো মাসি সব চলে এসেছে নানিরা সব এখানে বসে রয়েছে অনেক লোক এখন বাড়িতে পা রাখার জায়গা নেই এত লোক আমার মাসির মেয়ে ওইদিকে মুকুলো করছে ও দেখাবে না নিজেকে তাই এটা হচ্ছে আমার নানি নানি সব জিনিস নিয়ে এসে মাসিকে দিচ্ছে এলো আমার সবাই মাসিরা বসে রয়েছে এটা আমার মামার ছোট নানুর ছেলে এটা মেসো তো সবাই বসে রয়েছে এটা একটা নানি আর নানু এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আর কি এই তো এই মাসিটা শুরু হয়ে গেছে ওর নিজের কাজে ও প্রচুর ফটো তুলে সব রকম পোস্ট দিয়ে খুব ভালো ও মানে খোর খুব ও যেখানে যাবে মাতিয়ে রাখবে ও না গেলে আমাদেরকে ভালোই লাগে না একদম অনুষ্ঠানে গিয়ে ও সবাইকে হাসাতে খুব পারে এমনি খুব ভালো আমার মাসিরা এখানে বসে রয়েছে মাসি মেসো এখানে রান্না বান্না চলছে এই তো ভেতরে সব কি কাজ করছে সবাই নিজের নিজের এখানে কাজে বিজি রয়েছে আর কি আমার হিরোইন মাসি একটু পোজ করতে দিচ্ছে দেখতে পাচ্ছো হিরোইন একদম ওর তুলনাই করা যায় না হিরোইন সবাই ফেল ওর কাছে এই তো সবার রেডি হওয়া দেখি তো রেডি হওয়া একটু এই তো এই তো মোটিটা রেডি হচ্ছে আমার এটা তো আরো সুন্দরী দেখা দেখা বাংলাদেশের বউ একটু ফেসটা দেখা এই তো দুই বোন স্টেজ কাঁপানোর জন্য উঠে পড়েছে আর কি লেগে গিয়েছে ওরা ওদের সঙ্গে আর কেউ পাবে না আমরা কোনো চান্সই পাবো না এখানে ওরা যতক্ষণ স্টেজে ছবি তুলবে আর কি এখানে আমরা সবাই রয়েছি আমাদেরও সবাই এখানে ফটোগ্রাফার বলল। তোমরা সবাই স্টেজে যাও ছবি তুলবো বলে আমরা সবাই পোজ দিচ্ছি এইদিক ওদিক কেউ দেখে না স্ট্রেটভাবে একদম পোজ দেওয়ার জন্য রেডি রয়েছি আর কি আবার মামা তো একদম তাকে রয়েছে সবাই একদিকেই তাকে রয়েছে ছবি তুলতে পেলেই হলো কেউ আর দিকে দেখবে না এরকম ব্যাপার চলে আসে এই তো আমার কপিল পিকে বিজি এইদিক ওদিক খেয়াল নেই পিক তুলতে এটা মাসিও কপিল পিক তুলবে ওরা খুব রোমান্টিক কি একদম তাকিয়ে রয়েছে এগুলো সব ওদের গ্রামের লোকজন এসছে যাদেরকে বলেছে সবাই খাওয়ার জন্য এসে এরা দুই বোন একদম আর বলার কথা নেই বলার বাইরে দুই বোনের সঙ্গে কেউ পারবে না দেখুন কত সব লোক আমার মারা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দূর থেকে ওরা আসবে না ওদের তো পিক তোলার মানে ইন্টারেস্ট নেই বলছে তোরাই তুল আমরা দেখবো আমরা দেখেই খুশি তোরা তুল তোদেরকে দেখে আমাদের মন ভরে যাবে এরকম বলছে সব এই তো আমার মামাকে লাগিয়ে দিয়েছে ডান্স করতে আর ওকে যদি একটু তাল দিয়ে দেয় তো ও আর থামার নামই নিবে একদম ডান্স করে যাবে উল্টা পাল্টা যা ব্রেনে আসবে একদম ডান্স করে ফেলে দেবে এমন ডান্স করে আর ক্যামেরা চলছে আরও ওই থামবে না যদি ক্যামেরা অন থাকে তো যদি ওই একদম পুরো ই হয়ে যায় তাও ডান্স করতেই থাকবে করতেই থাকবে এরকম ওর ব্যবহার আর কি এখানে ডেকোরেট চলছে এই তো ভাইটাকে ধূপ রাখা তাই সব কিছু ডেকোরেট করছে দুজন মিলে আমি এগুলো করি না কারণ আমি অত পারি না ওরা ভালো পারে তাই ওরা করছে এই তো আমার মামার লেগে রয়েছে ক্যামেরা অ্যাক্টিভ ও অ্যাক্টিভ এরকমই ও খুবই ডান্সে ও ডান্স করতে জানে আর লোকজন ভিড় জমি ওর এগুলো দেখছে ডান্স ভালো লাগে এরকম গ্রামে এরকমই হয় যে যেখানে থাক শুধু দেখতে পাবে যে কোথাও গান বাজছে ডান্স করছে তাহলে যত লোক থাকে ওখানে চলে আসবে আর অন্য কোনো কাজে ধ্যান দেবে না এখানে ডান্স দেখতে বিজি আর আমার মা তো সে করে মাতিয়ে রেখেছে সবাইকে ও একদম এত রোমান্টিক হয়ে ডান্স করছে কি সবাই ওর দিকেই দেখে রয়েছে একদম পাগল হয়ে গেছে মাতিয়ে দিয়েছে পুরো স্টেজকে যতজন থাকে সবাই ভাইটা রেডি হয়েছিলিস সে কোনো মতেই আসবে না কত ওকে বলতে বলতে পড়ালো ও কাদো কাদো ভাব হয়ে আছে মুখে তবু ওকে হাসতে বলা হলো তাই একটু একটু হাসছে আর কি গান শুনে একটু আসতে চাইলো তো আমার মাসি ওটা একটা চার নম্বর মেসো ছোটো মাসি আর এটা ওর ছেলে ওটা ওর ছেলে এই তো এখানে মিউজিকের তালে তালে ও হাত বাজাচ্ছে ও ভয় করছে তবুও আবার আসলো সব কিছু রেডি হয়ে গিয়েছে এবার আমরা এগুলো সব কিছু নিয়ে বাইরে যাব বাইরে গিয়ে স্টেজে রাখবো স্টেজে সবাই কে কে বসে রয়েছে আমরা ওখানে যাব ক্যামেরাম্যান আমাদেরকে বলল এখানে তোমরা দাঁড়াও এখানে ফটো তুলবো আর একে একে যাবা তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ফটো তোলার জন্য আর কি ভাইটাকে জোর টোর করে এখানে বসানো হয়েছে এরকম করে ধরে রয়েছে একদম স্ট্যাচু হয়ে কোনো রকম হেলাডোলা করছে না ও ভয়ে এখানে এতো ওর বাবা এটা ওর বাবা খাওয়াচ্ছে মানে আমার মেসো এটা আর কি এখানে সবাই বসে রয়েছি পুরা ফ্যামিলি ওখানে আমার নানি রয়েছে এখানে আমরা সবাই বসে রয়েছি আর ভিডিও করছে এবার রাত হয়ে গেছে ঘুমানোর পালা কেউ মেহেন্দি লাগাচ্ছে তো কেউ নিজের মেকআপ ছোটাতে ব্যস্ত তো কেউ মোবাইল দেখছে এরকম ভাবেই রাতটা এনজয় করে পার হলো আমাদের সবার খুবই ভালো লাগলো এরকম ফ্যামিলি সবাই মিলে